नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। আমাদের দলের দুই মুখপাত্র তাপস বন্দ্যোপাধ্যায় বিধায়ক, এডিডিএ চেয়ারম্যান তথা শ্রী অশোক কুন্দ্র, তিনি আমাদের শিক্ষক সংগঠন আছেন তার রাজ্য সভা, প্রত্যেকের খেয়াল রেখেছেন। এবং যারা যারা বিভিন্ন সময়ে মুখ্যমন্ত্রীকে তাদের অসুবিধার কথা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী তার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে, বিভিন্ন স্কিমের মাধ্যমে তাদেরকে কী করে সাহায্য করা যায় সেই চেষ্টা তিনি করেছেন। ছাত্র ছাত্রীদের জন্য তিনি করেছেন, শ্রমিকদের জন্য করেছেন, কৃষকদের জন্য করেছেন, সবার জন্যই করে, মহিলাদের জন্য করেছেন। আমাদের পশ্চিমবঙ্গে বেশ কিছু পুরোহিত যারা আছেন, বিভিন্ন ধর্মে, হিন্দু ধর্মে আছেন, খ্রিস্টান যারা আছেন, শিখ যারা আছেন, যারা পুজো করেন, তারাও মুখ্যমন্ত্রীর কাছে অ্যাপিল করেছিলেন যে আমাদের অনেকের অসুবিধা আছে, আমাদের জন্য যদি আপনি কিছু করেন। এবং তাদের অসুবিধার কথা মাথায় রেখে মাননীয় মুখ্যমন্ত্রী পুরোহিত ভাতা স্টার্ট করেছিল, এবং পুরোহিত ভাতা স্টার্ট হওয়ার দিন দশেকের মধ্যেই প্রথম লটে, কিন্তু ফার্স্ট ফেজ ওয়ানে আমাদের এই জেলায় 685 জনকে পুরোহিত ভাতা অলরেডি দেওয়া হয়েছে। পাণ্ডবেশ্বরে, পাণ্ডবেশ্বর ব্লকে 41, দুর্গাপুর ফরিদপুরে 52, এএমসি এলাকায় 361, বারাবণীতে 54, আসানসোল সাউথ এবং রানীগঞ্জ, যেটা বিডিওর আন্ডারে পড়ছে, রানীগঞ্জ আন্ডারে 51, রানীগঞ্জে শহরে তখন হয়নি, আন্ডারে তখন শূন্য ছিল, জামুরিয়াতে 50 এবং ডিএমসি এলাকায়, দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায় 50 এবং কাংসা এলাকায় 26, 685 জনকে ফার্স্ট ফেজে দেওয়া হবে। তারপর এই জেলাতে আমাদের একটা পুরোহিত সম্মেলন হয়, যেটাতে তাপসদা, আমাদের হরিরাম সিংজি, আমাদের অশোকপুত্র সবাই উপস্থিত ছিল, এবং সেখানে বেশ কিছু পুরোহিত যারা ছিলেন তারা বললেন যে তারাও এই স্কিমের আওতায় আসতে চান এবং তারাও অ্যাপ্লিকেশন করেছিলেন। এবং আপনাদের জেনে ভালো লাগবে যে আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, আবার এই জেলায় নতুন করে 1445 জনকে সেকেন্ড ফেজে অ্যাপ্রুভাল দিয়েছেন, তারাও কয়েকদিনের মধ্যে, দিন 10-15 বা এক মাসের মধ্যে পুরোহিত ভাতা পেতে শুরু করবে। এবং এর সঙ্গে সঙ্গে এর মধ্যে বিভিন্ন চার্চে যারা আছেন তারাও আছেন, এটাও মাথায় জানতে হবে। এর সঙ্গে সঙ্গে যারা আদিবাসী আছেন, ট্রাইবাল, তাদের যারা পুজো করেন, আদিবাসীদের মধ্যে যারা তাদের পুরোহিত আছে, তাদের জন্য এই স্কিমের আওতায় তাদেরকেও আনা হয়েছে, এবং তারাও 503 জন এই সেকেন্ড ফেজে 503 জনকে ইনক্লুড করা হয়েছে, তারাও এই ফেজ টুতে এই অর্থ পেতে শুরু করবে। এবং ফেজ ওয়ানে যারা অর্থ পাচ্ছে এবং ফেজ টুতে যারা অর্থ পাচ্ছে, সব মিলে আমাদের এই এক মাসের মধ্যে এই জেলায় 2633 জন এই পুরোহিত ভাতা পেতে শুরু করবে। মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা দিয়েছিলেন সে কথা রেখেছেন, এবং এটাই আমাদের দলের তরফ থেকে আপনাদেরকে জানানোর জন্য আজকে এই প্রেস মিট আমরা রেখেছি। এরপর এই বিষয়ে কিছু বলার জন্য কৃষকों के बारे में सोचती है। इसके अलावा विभिन्न धर्मों के जो पुरोहित, उन्होंने दीदी से ये निवेदन किया था कि उनकी भी अवस्था थोड़ी सोचनी है, उनको भी कुछ सहायता की, तो उनके लिए दीदी ने पुरोहित भत्ता आरम्भ किया। और हमारे जिले में 685 लोगों को फर्स्ट पेज में पुरोहित भत्ता मिलना शुरू हो गया। उसके बाद जिले में हम लोगों ने पुरोहित कॉन्फ्रेंस किया था और वहाँ पर बहुत से लोगों ने अप्लाई किया था और उनका भी अप्रूवल हो गया है, और 1445 नए लोगों को ये पूरा पत्ता शुरू हो रहा है इस महीने। इसके अलावा 503 आदिवासी जो लोग पूजा करते हैं उनके लिए भी पूरी पत्ता का काम शुरू हुआ है, और आने वाले दिनों में इस जिले में बहुत जल्दी 2633 लोगों को पूरी पत्ता दिया जाएगा। ये इन्फॉर्मेशन आपसे शेयर करने के लिए हम लोगों ने आगे आया है। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এমন একটা সরকার, মানুষ সমালোচনার জন্য সমালোচনা করে। আপনারা যদি বিগত 9 বছরের উপরে 2011 সাল থেকে নিয়ে এই এখনকার এই সময়টা অবধি দেখেন, সমাজের কোনো একটা শ্রেণী নেই যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের স্পর্শ থেকে বঞ্চিত। বা কেউ যদি আবেদন করেছে কোনো একটা জায়গায়, মমতা বন্দ্যোপাধ্যায়
তার সীমিত আর্থিক ক্ষমতার মধ্যে থেকে তার মমতাময় স্পর্শের মাধ্যমে সেই শ্রেণীর কাছে পৌঁছে গেছে। এর আগে ধরুন বিভিন্নভাবে এমন 62খানা প্রকল্প চলছিল, কিন্তু আমার আগের বক্তারা বললেন ছাত্র থেকে শুরু করে যুব থেকে শুরু করে আপনার কৃষক শ্রমিক শিক্ষক সমাজের বিভিন্ন প্রান্তিক এলাকার মানুষের পাশে এই সরকার দাঁড়িয়েছে। এবং আপনারা যদি দেখেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন এই কোভিড সিচুয়েশনের মধ্যে নিশ্চয়ই আমাদের কাছে একটা আজকে গর্বের দিন এবং পুরোহিত মশাইদের জন্য খুব সুখের একটা দিন যে দ্বিতীয় ফেজ নিয়ে এখন অব্দি প্রায় 2633 জন শুধুমাত্র এই জেলায় পেয়েছেন। এবং এর আগেও আমরা আলোচনা করছিলাম যে যারা এরপরেও বঞ্চিত থেকে যাবেন বা কোনো কারণে হয়তো যোগাযোগ করেননি, এরপরেও তাদের কাছে সুযোগ থাকবে, তারা আবার আবেদন করলে আমরা সেটা জেলা থেকে কোঅর্ডিনেশন করে আমরা উপযুক্ত জায়গায় পৌঁছে দেব। কিন্তু যারা মেন হিন্দুত্বের ধ্বজাধারী পার্টি বলে নিজে নিজে বলেন এই বিজেপি, মমতা বন্দ্যোপাধ্যায় যখন 50,000 টাকা করে পুরো ক্লাবগুলোকে অনুদান দিলেন, এবার এই ক্লাবগুলোকে অনুদান দেওয়ার মাধ্যমে কিন্তু উনি আরেকবার প্রান্তিক মানুষদের পাশে গিয়ে দাঁড়ালেন। তাদের পাশে এই যারা পুজো করেন, যারা ঢাক বাজান, যারা দশকর্মার দোকান চালান, যারা সাফাই কর্মী, টাকাটা তো তাদের কাছেই গেছে কিছুটা করে করে। তারপরে মহামান্য হাইকোর্টের আবেদন মেনে স্যানিটাইজেশনের প্রপার ব্যবস্থা করে করা হয়েছিল, কিন্তু যাতে পুজো বন্ধ হয় তার জন্য কিন্তু বিজেপি এবং তার আইনি সেলের কমিটি কিন্তু হাইকোর্টেতে মামলা করেছিল। এটা আমাদেরকে মনে রাখতে হবে যে আমি মুখে একরকম করব আর কাজের সময় একরকম করব। আর মমতা বন্দ্যোপাধ্যায় একটা শ্রেণীর জন্য কিছু করে দিলে সম্প্রদায়, আবার হিন্দু এবং বাকি শিখ ইসাই পার্সিদের জন্য কিছু করলে, বৌদ্ধ জৈনদের জন্য কিছু করলে তখন ট্যাক্স পেয়ারদের টাকা খরচ হচ্ছে। এই বিচারিতা কিন্তু মানুষ মনে রাখবে। এবং আরেকটা কথা, আমাদের এখানে যারা বসে আছেন আমরা আমাদের সাধ্যের মধ্যে যেহেতু এই বছর কোভিড-19 একটা সময় চলছিল, মানুষ সুখে নেই, আমরা আমাদের সাধ্য অনুযায়ী প্রত্যেকের পাশে দাঁড়িয়েছি, কিন্তু এবারও দুর্ভাগ্যক্রমে আমাদের এই দুই জায়গার দুজন সাংসদকে আমরা পাইনি। মানুষ কিন্তু এগুলো মনে রাখবে যে রাজনীতি করার জন্য কারা রাজনীতি করে আর মানুষের উন্নয়নের লক্ষ্যে কারা সমাজ সেবা করে রাজনীতি করে। এই কথাই আমার কথা বলার ছিল। আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই। 10-12টা পুজো হয়, 5-7টা পুজো হয়, তখন সেখানে তো সারা বছর তাদের দিন পুজো হবে না। তাই তাদের কথা চিন্তা করে, তাদের অর্থনৈতিক দুরবস্থার কথা চিন্তা করে দলের মুখ্যমন্ত্রী তাদের এক গাড়ির এক ব্যয়ের আশেপাশে একটি খাতা নির্দিষ্ট করেছেন, যাতে তাদের সভাপতি যে সংখ্যাটা ফেরত দিলেন সেই সংখ্যাটা, এবং ভেবে দেখবেন অত্যন্ত দ্রুততার সঙ্গে মাত্র 10 দিনের নোটিফিকেশনের মধ্যে এতগুলো লোককে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী খাতা দিতে পেরেছেন। পশ্চিমবঙ্গে প্রচুর হবে। আর আপনার যে তথ্য সারা ভারতবর্ষের সারা ভারতবর্ষের কোথাও কোনো অঙ্গরাজ্যে, কিন্তু এই এমন অল সেকশনাল পিপুলের কথা চিন্তা করে কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। একমাত্র মহাদায় যে রাজ্যে এইটা চিন্তা করে তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। আগামী দিনে এদের আরও অর্থনীতি যদি উন্নতি ঘটনা দেয় সে ব্যবস্থা তিনি করবেন। আজকে আমাদের সম্পর্ক এইটা আপনাদের সবাইকে আমাদের শুভেচ্ছা জানাই। আপনাদের মাধ্যমে যত দর্শক শ্রোতা আছেন তাদেরকে আমাদের তৃণমূল পরিবার থেকে, আমাদের পরিবার থেকে, আমাদের ব্যক্তিগত স্তর থেকে প্রত্যেকের আমরা অভিনন্দন জানাই। সবাই যেন ভালো থাকে, শান্তিতে থাকে, স্বাচ্ছন্দ্যে থাকতে পারে এবং একসঙ্গে থাকতে পারে, এটুকু বলে আমার ব্যাপার। ওটা আমার কোনো চাপ নেই, আমি যেন দেখাতে পারি সপ্তাহে একদিন এমনি করে এই অফিসে বসে তোমার সঙ্গে এগুলো করতে পারি, এটাই আমি বলার ছিল। এই অফিসে বসবে না আমরা বাড়িতে? না, আমি এখানে বসবো, এখানে যে আর তোমার জায়গা নেই, আমি এখানে এসে বলবো, তোমাকে থাকবো, যার সময় আমরা আসবে এমনি জানাই নিয়ে থাকবো। ऐसी बात नहीं है जो हमारी नेत्री है, वो कांग्रेस
जो अपनी सबसे कमजोर आदमी है, जिनके पास कोई ज्यादा सहारा नहीं है, उसके लिए चिंता वो करते हैं और उसी के परिप्रेक्ष्य में आपने देखा कि पुरोहित लोगों को आज तक कोई पार्टी पूछता नहीं था कि इनकी क्या दशा है, इनको मदद की जरूरत है कि नहीं है, लेकिन हमारे मंत्री ने चिंता वर्णन कर और केवल भत्ता ही नहीं नीति का आदेश है तो हम लोग सबको आवाज मिलते हैं उसका भी हम लोग तुरंत शुरू करेंगे स्टडी करना और शुरू करके जितना जल्दी हो सके उसको भी हम लोग इम्प्लीमेंट करने का व्यवस्था करेंगे। आज बड़ी खुशी की बात है कि पुरोहित भत्ता को लेकर के आपके सामने हमारे जिला प्रेसिडेंट ने अपना फिगर रखा है और ये मामूली बात नहीं है, देखने में तो लगता है कि 36-37 आदमी का हुआ है, लेकिन समाज के सबसे कमजोर वर्ग तक पहुंचना ये हमारी पार्टी का सिद्धांत है, जिस प्रयास हमारी पार्टी के नेता कर रहे हैं। साथ ही साथ आप लोगों को मुझे ये प्रार्थना करना है, आज जिस तरह का बीजेपी पार्टी या जो है कुछ कम नहीं रहेगी, केवल आलोचना और आलोचना के पद पर चलते हैं कि हम लोग चुनाव जीत जाएंगे, लेकिन हम लोग आलोचना के चक्कर में नहीं है। हम लोग जो कहते हैं हम करते हैं, बार बार इस बात को इसलिए हम कह रहे हैं कि ये बात आप लोगों के थ्रू समाज में जाएगा तब अच्छा होगा और उसी को ध्यान में रखते हुए हम लोग काम के ऊपर विश्वास करते हैं, आसनबाजी के ऊपर विश्वास नहीं करते हैं। और आज जो है ये हम लोगों ने आपके सामने पूरा पिक्चर प्रमोट कर रखा है, इसको आप लोग समाज के अंदर अपने पेपर के माध्यम से टीवी के माध्यम से बोल रहे हैं, इतना ही सरल है।